হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল চা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। নতুন বন্ধুরা, যারা মাঝখান চা বাড়ির ভিডিওটা এখনো দেখনি, তারা অবশ্যই ভিডিওটা একবার দেখো। এখন আমরা এই গরুমারা ফরেস্টের ভেতরে রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা দেখতেই পাচ্ছ দুপাশে জঙ্গল, কি সুন্দর লাগছে পরিবেশটা। আর তারপরে আজকে রোদও উঠেছে, মানে দারুণ লাগছে। চারিদিকে গাছ, বড় বড় গাছ, অসাধারণ। আশা করি বন্ধুরা বুঝতেই পারছ আজ আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক ধরেছ, আজ আমরা আমাদের স্পেশাল ডেটা সেলিব্রেট করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি মূর্তি নদীর পাশে গভর্নমেন্টের মূর্তি রিসর্টের উদ্দেশ্যে। এই নতুন জায়গাটা কেমন ও আমরা আমাদের এই স্পেশাল ডেটা কীভাবে সেলিব্রেট করি সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থেকো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। মেন গেট দিয়ে ঢুকে সামনেই রয়েছে রিসেপশন আর লাউঞ্জ এরিয়া। তোমাদের এখানে বুকিংয়ের সিস্টেমটা বলে দিই, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের ওয়েবসাইট আছে, প্লাস ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ট্যুরিজম বলে সার্চ করলে তোমরা গুগল প্লে স্টোরে একটা অ্যাপও পেয়ে যাবে। তো সেই অ্যাপটা ডাউনলোড করে ওখানে রেজিস্টার করে নিলে তো তোমাদের ওখানে মোবাইলে পারমানেন্ট হয়ে যাবে। এবার মোবাইল থেকে তোমরা ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্টের যত রিসর্ট আছে সেগুলো তোমরা ওখানে বুক করে নিতে পারো, আর সব ডিটেলসও ওখানে পেয়ে যাবে। আর বুকিং করার সময় তোমাদের শুধুমাত্র রুম রেন্টটা পে করতে হবে উইদাউট জিএসটি, যেটা আমরা করেছিলাম 2900 টাকা। আর বাকি যেটা থাকে জিএসটি আর বাকি যা বিল হবে ফাইনাল বিল করার সময় রিসেপশনে পে করতে হবে চেক আউটের টাইমে। তো এই হচ্ছে আমাদের কটেজের নেম, কটেজের নেম চাপা। এখানে যতগুলো কটেজ আছে সব কটেজের এক একটা করে নাম আছে, আমাদের পরে এক সময় দেখিয়ে দেবো। আমাদের কটেজের নাম হচ্ছে চাপা। এখানে দু রকমের কটেজ আছে, একটা হচ্ছে ব্রিক আর একটা হচ্ছে উডেন। তো আমরা নিয়েছি উডেন কটেজ, দেখতে পাচ্ছ উডেন ফিনিশ, সব এদিকে সব উডেন কটেজ, এগুলো কটেজ। আর এই সাইডে হচ্ছে ব্রিক কটেজ, যেমন এইটা ব্রিক কটেজ, একটার নাম কার্তুস, এটা পুরো ব্রিকের। এই সাইডে ওদিকে আরেকটা আছে, আর এর পেছনে ওদিকে আরও অনেক আছে। তো এই সাইডটা পুরোটা উডেন কটেজ, আর এই সাইডের ভিউটা অনেক বেশি সুন্দর। এখানে যে গার্ডেন ফার্ডেন তোমরা দেখতে পাচ্ছ, ওই যে ঐরাবত মহাশয় দাঁড়িয়ে আছেন ওখানে। তো এই হচ্ছে আমাদের রুম 301। চলো ঢুকে তোমাদের রুমটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে মেন এন্ট্রি, এখানে ঢুকেই তোমরা এদিকে বাঁদিকে এই একটা ওয়ার্ড্রপ পেয়ে যাবে। এই সাইডটা ওপেন রয়েছে, নিচে ওপেন, আর এই সাইডটা কভার্ড রয়েছে। এখানে খুললে তোমরা জিনিসপত্র, লাগেজ ফাগেজ, জ্যাকেট কোট সব এখানে রাখতে পারো, অনেকটা স্পেস রয়েছে। আর তারপরে আমরা এগিয়ে যাবো ভেতরে। এই হচ্ছে আমাদের রুম, আর এই সাইডে এদিকেও গ্লাস রয়েছে, দেখো এখান থেকে বাইরেটা দেখা যাচ্ছে। আর এখানে দুটো চেয়ার দেওয়া রয়েছে, সাথে একটা সেন্টার টেবিল। আর এই দিকে রয়েছে একটা বড় মিরর, অনেক বড় মিরর, তো ড্রেস আপ করার জন্য, মেকআপ নেওয়ার জন্য, সব জন্য ঠিক আছে। আর ভেতরে দেখতে পাচ্ছ পুরোটা উডেন ফিনিশ, চারিদিকে ওয়াল সব উডেন ফিনিশ, খালি সিলিংটা মিস করে গেছে, সিলিংটা ব্রিকেরই আছে। এগুলো অ্যাকচুয়ালি ব্রিক দিয়েই বানানো, তার উপরে উডেন ফিনিশ করা, তো দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগছে। এখানে একটা সুন্দর ফটো রয়েছে। আর এই দিকটাতে এখানে একটা ইলেকট্রিক কেটল দেওয়া আছে, আর কাপ প্লেট রয়েছে। আর সব থেকে বড় প্রবলেম হলো এই যে দেখতে পাচ্ছ, ওই একটা, এই একটা, দুটো সেপারেট বেড। আমরা হাজব্যান্ড ওয়াইফ এখানে এসেছি, ডাবল রুম নিয়েছি, আমাদের দুজনকে এখানে আলাদা করে দিয়েছে। এই হচ্ছে আমাদের অবস্থা। কিন্তু একটা পসিবিলিটিস আছে যে খাটগুলোকে জোড়া করে নেওয়া যায়, তো আই থিঙ্ক আমরা পরে সেটা করে নেবো। তো এখানে আরেকটা মজাদার জিনিস হলো, এখানে কোলবালিশ দিচ্ছে, দুটো বেডের জন্য দুটো কোলবালিশ রয়েছে, খুবই ভালো আমার মতো ট্রাভেলারদের জন্য, বিকজ আই লাভ কোলবালিশ। আর এই সাইডে গ্লাস রয়েছে, আর একটা জাগ রয়েছে, আর এদিকে ইন্টারকম রয়েছে একটা, এখানে নাম্বার দেওয়া রয়েছে রিসেপশনের 111, আর রেস্টুরেন্টের 14। এই হলো, এখানে একটা ফ্যান রয়েছে,
চলো তোমার একটু বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমটা একদম বেসিক, মোটামুটি পরিষ্কার আছে। ওদিকে শাওয়ার আছে, এখানে গিজার আছে, এদিকে ঢুকেই কমোড, আর এই দরজার পিছনে এদিকে হচ্ছে বেসিন, ওদিকে আয়না রয়েছে, ঠিকঠাক আছে। এই ছিল রুম, রুমটা ঠিকঠাক সাইজ আছে, খুব বেশি বড়ও না তবে ছোটোও না। তো মেন যেটা অ্যাট্রাকশন হচ্ছে ওই যে উনি না, উনি অ্যাট্রাকশনটা রিভিল করবেন। পর্দা দুটো সরিয়ে দাও, দুপাশে এটাকেও সরিয়ে দাও। এই হচ্ছে ভিউ, এদিকের ভিউটা দেখো, মানে তুমি পর্দা সরিয়ে এখানে যদি বেডে বসে থাকো ভিতরে, আর এখানে বসে বসে তুমি বাইরের দিকে তাকিয়ে আরামসে টাইম পাস করতে পারো, মানে বাইরের ভিউটা কত সুন্দর। আর এই দিকে পেছনের দরজাটা খুললেই এখানে রয়েছে সেই সুন্দর ব্যালকনি, যেখানে বসে দেখতে পাচ্ছ দুপুরে পড়ন্ত রোদ এদিকে পড়েছে। এখানে দুটো একদম নরম গদিওয়ালা চেয়ার দেওয়া রয়েছে। তো এইখানে বসে তোমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেতে পারো, গল্প করতে পারো, চা খেতে পারো, আর এদিকে সুন্দর ভিউজ দেখতে পারো চারিদিকে নেচার। আর খুব সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে এখানে, মানে পরিবেশটা খুব মনোরম, মানে মন ভরে গেল পুরো। আমাদের গভর্নমেন্টের মানে কিছু কিছু জায়গা রয়েছে ট্যুরিস্ট ডেস্টিনেশনে খুব সুন্দর, মেনটেন্যান্সটা মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা ভালো সেটা বলতে পারবো না, তো ঠিকঠাক আছে। আর যেহেতু এটা শীতকালের টাইম তাই এদিকে ঘাস ঠাসগুলো একটু কম আছে, গ্রিনারিটা নিচে একটু কম, অন্য টাইমে আসলে পুরো ওটা গ্রিন, একদম লনটা পুরো গ্রিন থাকবে, ওটা দেখতে আরও খুব সুন্দর লাগে। তো এই ছিল আমাদের রুম এখানে মূর্তি ইকো ট্যুরিজম কটেজে। এখানে গভর্নমেন্টের পাশাপাশি দু তিনটে রিসর্ট আছে, তার মধ্যে এইটা হচ্ছে সবথেকে বড়ো, আর এটা হচ্ছে সবথেকে সুন্দর, আর আমি বলবো বেস্ট। আর এইবারে এখানে দেখো বাইরে ওই দিকে এক চিতাবাঘ মহাশয় রয়েছেন ওইখানে, এখানে হাতি রয়েছে তো দেখালাম, আর ওই যে দোতলা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রেস্টুরেন্ট, তার ঠিক সামনেই ওইটা ছিল রিসেপশন যেটা তোমাদের শুরুতে দেখিয়েছি। তো এখানে তোমরা গার্ডেনে পাইচারি করতে পারো, ওখানে বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছ, যেগুলো এখন ফোল্ড করা রয়েছে চেয়ার টেবিল, ওখানেও বসে স্ন্যাক্স স্ন্যাক্স খেতে পারো, খুব দারুণ জায়গা। তো এই ছিল এই জায়গার রুমের ট্যুর, আমরা পরে পুরো এরিয়াটা ঘুরে দেখব যে সব দিকটা কেমন লাগে, আর অবশ্যই খাবার দাবারগুলো এখানে কীরকম আছে তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো আমাদের। এই হলো গুডি ব্যাগ যেটা এখানে দিয়েছে, এর মধ্যে কী আছে কী কী আছে তোমাদের একবার দেখিয়ে দিই। আবার করো একটা করে, দেখো তোমাদের বলে দিচ্ছি, দুটো সাবান দিয়েছে, আর এটা হচ্ছে শাওয়ার ক্যাপ দিয়েছে, দুটো শাওয়ার ক্যাপ, আর এটা হচ্ছে শাওয়ার জেল, আর এই হচ্ছে শ্যাম্পু, এগুলো তো সব জায়গায় দেয়। এখানে দেখো এক্সট্রা কী দিয়েছে, শেভিং কিট দিয়েছে, এর মধ্যে একটা রেজার আছে, আর একটা পাউচে শেভিং ক্রিম আছে। হ্যাঁ ভাবা যায়, শেভিং কিট দিয়েছে, তার সঙ্গে একটা চিরুনি, আর দুটো টুথব্রাশ, আর একটা টুথপেস্ট। তো এত কিছু ওই গুডি ব্যাগের মধ্যে দিয়েছে, সব এই বেঙ্গলের লোগো লাগানো দেখতে পাচ্ছ, এইটা খুব ভালো, এটা আমার খুব ভালো লেগেছে। তো আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করার জন্য এসে পড়েছি, এটা হচ্ছে ডাইনিং হল, এখানে ছিলাম উপরটা কনফারেন্স হল, ডাইনিং হল শুধু এই নিচের এই জায়গাটা দেখতে পাচ্ছ, অনেক টেবিল চেয়ার রয়েছে। পেছনে কিচেন, ওইদিকে 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 কিচেন, আর এইদিকে হচ্ছে হাত ধোয়ার জায়গা, পাশে ওয়াশরুম, আর এইদিকে সোজা সামনে গেলে ওইদিকে রিসেপশন। এখান থেকে বাইরের ভিউটা মোটামুটি আসছে, অ্যাকচুয়ালি যেটা ভেবেছিলাম উপরে যদি ডাইনিং থাকতো, আমরা যেটা গেস করেছিলাম উপরে ডাইনিং থাকলে ওখানে বসতাম, ওখান থেকে বাইরের ভিউটা খুব ভালো পাওয়া যেত, তবে এখানেও খারাপ না, তোমরা একটু দেখে না। এই যে এখান থেকে বাইরে এই গার্ডেনটা পুরোটা দেখা যাচ্ছে, যেটা এখানে একটু পিলারের জন্য গার্ড হয়ে গেছে, উপরে হলে ওটা আরও ক্লিয়ার হতো, এটুকু জাস্ট ডিফারেন্স, বাট পুরোটা দেখা যাচ্ছে বাইরেটা।
তো এইটা দেখতে দেখতে আমরা খাবো, দুটো ভেজ থালি অর্ডার দিয়েছি 180 টাকা করে থালি, তো দুটো অর্ডার দিয়েছি। আজকে দুপুরটা ভেজ দিয়েই সারতে চাই, সন্ধ্যাবেলা কিছু স্পেশাল খাওয়ার ইচ্ছা রয়েছে ননভেজ, তো দেখা যাক খাবার দাবার কীরকম হয়। তো এই হচ্ছে থালি, এক্ষুনি দাদা দিয়ে গেলেন। এখানে রয়েছে ভাত, পাঁপড়, লেবু, লঙ্কা, পেঁয়াজ, আর এদিকে হচ্ছে ডাল, এটা হচ্ছে একটা কফির তরকারি, আর এটা হচ্ছে একটা মিক্স ভেজ আই থিঙ্ক, চাটনি, রসগোল্লা, আর একটা রয়েছে বেগুন ভাজা। তো এই হলো ভেজ থালি অনেকটি, এবার খেয়ে দেখবো ওটার টেস্ট ফেস্ট কেমন আছে। এখানে অলরেডি সাজানো হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি। রান্নাটা খুব ভালো, আর যে ঘিটা দেয় সাথে ওটার বেশ ভালো স্মেল আছে, খুব ভালো লাগছে খেতে। এবার পাঁচমিশালিটা তো খেলে, এটা খেয়ে বলো কেমন। এই যে মিক্স ভেজটা আছে এটাতে বিনস, গাজর, ফুলকপি, বাঁধাকপি, ক্যাপসিকাম, মানে যা বললো, যা যত রকমের সিজনাল সবজি হয় সবই দেয়। ওকে তরকারিটা বেশ ভালো। চন্দনা, সুখা ময়দান, জিরিয়া, জিয়ের দেওয়ালের অবস্থা খারাপ, হাররা, এই সন্ধ্যা করে লাইট জ্বললে এখান দিয়ে রাস্তাগুলো দিয়ে আসতে হেভি লাগে। ইভিনিং টাইম, আমরা স্ন্যাক্স নিয়ে বসেছি, এইমাত্র আমাদের রুমে দিয়ে গেল। এই যে চেয়ারগুলো তোমাদের দেখিয়েছিলাম, চেয়ার টেবিল, এই আমরা দুজনে দুপাশে বসেছি। আর এই হচ্ছে স্ন্যাক্স, একটা ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছি আর দুটো চা, তো এগুলো এখন খাবো, দেখবো চিলি চিকেনটা কেমন বানিয়েছে। ভালো, বেশ টেস্টি আছে। তো স্ন্যাক্স খাওয়ার পরে আমরা এখন এই ব্যালকানিতে এসে বসলাম, দেখতে পাচ্ছি পাঁচটা অন্ধকার, সব ব্যালকানিগুলোতে লাইট জ্বলছে, আমাদের এখানেও লাইট জ্বলছে। তো এখানে বসে একটু চা খাবো আর সামনে সুন্দর দৃশ্য দেখবো। ভালো, একটু কড়া সামনের দৃশ্যটা তো তোমরাও দেখো, এদিকটা একটু অন্ধকার আছে, লাইট কম, কারণ ওইদিকে কটেজ দুটো থেকেও নেই আই থিঙ্ক, এই পাশে আছে আর আমাদের কটেজে আছে, আর এই সামনে এই দুটোতে বোধ হয় আছে। সুন্দর লাগছে এখানটা, আর ওইখানে যে মাঝখানে গোল কুয়ো মতো দেখতে পাচ্ছ ওটা অ্যাকচুয়ালি বারবিকিউ করার জায়গা, তো ওটা স্পেশাল অর্ডার দিতে হয়, তো ইভিনিং টাইমে ওরা ওখানে করে দেয়। আমরা সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাওয়ার পরে একটুখানি বাইরে বেরিয়েছি ঘুরতে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। মানে অ্যাকচুয়ালি আমরা তো শীতকালে এসেছি, তো সেই জন্য আর কি বলবো, বাইরে অতটা ঠিক জমছে না, কারণ ঠান্ডা রয়েছে বাইরে, দেখতে পাচ্ছ হুডি ভুড়ি পরে রয়েছি। তো গরমকালে বা অন্য যে কোনো টাইম, অন্য যে কোনো সিজনে যদি আসো, তো সন্ধ্যার পরে এখানে মানে হাঁটতে চলতে খুব সুন্দর লাগবে, যেরকম মানে ঠান্ডা পরিবেশ থাকে সন্ধ্যার পরে গরমকালেও, অবশ্যই মানে দারুণ লাগবে। আর আরেকটা জিনিস আমাদের দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ সুন্দর জায়গায় জায়গায় লাইট জ্বলছে, ওই হচ্ছে ডাইনিং, আর এইদিকেও জ্বলছে লাইট ফাইট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু গেস্ট একটু কম আছে,
সেই হিসাবে ওইদিকে যেমন দেখো তিনটেতে এখন দেখছি লাইট জ্বলছে, তো তিনটেতে আছে, আর ওই দিকেরগুলোতে ওগুলো অন্ধকার, ওগুলোতে কেউ নেই। এইদিকে ব্রিকগুলোতেও, এইদিকে ব্রিক আছে, ব্রিক কটেজ, সেগুলোতেও অনেকেই খালি আছে, তো সেই জন্য লাইট ফাইট একটু কম আছে। এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টার, এগুলো সব সোলার প্যানেল করা, উপরে প্যানেল রয়েছে আর এই পাশে এই যে লাইট রয়েছে এখানে, তো গেস্ট বেশি হলে তখন একটু বেশি লাইট ফাইট জ্বালায়, তখন আরও বেশি সুন্দর লাগে। এইদিকেও যেমন ওদিকে একটা পোল রয়েছে, সোলার প্যানেল দিয়ে লাইট রয়েছে, তো যেহেতু কম গেস্ট আছে তাই একটু কম লাইট জ্বলছে, তাতেও সুন্দর লাগছে দেখতে। আর যদি বেশি লাইট ফাইট একটু বেশি জ্বললে আরও বেশি সুন্দর লাগতো। এই হচ্ছে সেই হস্তি মহারাজ, সেই আমরা সকালে এসেছি তখন থেকেই নিয়ে এখানে দাঁড়িয়েই আছেন, এক চুলও নড়েনি। তো এখন আমরা একটু সেলিব্রেট করবো, আমরা একটা কেকের অর্ডার দিয়েছিলাম, তো এখানে তোমাদের কোনো স্পেশাল অর্ডার থাকলে তোমরা অবশ্যই দিতে পারো। যেমন আমাদের এবারে অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি, থার্ড অ্যানিভার্সারি, তাই জন্য আমরা একটা কেকের অর্ডার দিয়েছি, তো পেমেন্টটা করে দিতে হয়, কারণ এরা এখানে আশেপাশে কিচ্ছু নেই, অনেক দূর থেকে আনতে হয়, যেটা বলছিল চালসাতে যেতে হয়। অবশ্যই আমরা আসার সময় দেখেছি রাস্তা কীরকম, তোমরাও দেখেছো কিছুটা, জঙ্গলের মধ্যে এই রাস্তা আশেপাশে কিচ্ছু নেই, তো সেটা আমরা করে দিলে মানে ওরা এনে দেবে। যেমন কি কোল্ড ড্রিঙ্কসও বোধ হয় স্টক ছিল না, তো আমি অর্ডার দেওয়াতে একটা এনে দিয়েছে স্পেশাল আমাদের জন্য, তো এইগুলো খুব ভালো ব্যবস্থা রয়েছে এখানে। তো এইখানে যদি শীতকালে তো অবশ্যই আসতে পারো, কিন্তু বাকি যদি অন্য টাইমে আসো মানে ওয়েদারটাকে খুব এনজয় করতে পারবে, গরমকাল বর্ষাকাল সবসময় খুব এনজয় করতে পারবে ওয়েদারটা, মানে দারুণ লাগবে এখানে। আর পাশেই তো মূর্তি নদী রয়েছে, তো চলো আমাদের কেকটা নিয়ে আসি, তারপরে সেলিব্রেট করতে হবে অনেক কাজ। এখন আমাদের অ্যানিভার্সারিটা সেলিব্রেট করছি আমাদের রুমের মধ্যে, যে কেকের অর্ডার দিয়েছিলাম ওই এক ভাই এই কেকটা এনে দিয়ে গেছে, খুব সুন্দর, সুন্দর চকলেট কেক, সাজানো গোছানো অ্যানিভার্সারিও রয়েছে এখানে, আর ছুরি ফুরি মোমবাতি সবই নিয়ে এসেছিল, তো এখন আমরা সেলিব্রেট করছি। আজকে আমাদের দিনটা দারুণ কাটলো এখানে, মূর্তি রিসর্টে এসে দারুণ জায়গা, এখানে যারা আছে যারা স্টাফ খুবই ভালো, খুব ফ্রেন্ডলি, আমরা যা বলেছি মোটামুটি সব করে দিয়েছে, খুব ভালো লাগছে। এখন নাইট টাইম 10টা বাজে, আমরা বলেছিলাম ওদের একটু লেট করে ডিনারটা দিতে, তো যেহেতু ইভিনিংয়ে আমরা ক্রিসপি চিকেন খেয়েছিলাম, 2 প্লেট খেয়ে ফেলেছি, আরও একটা ফিশের একটা আইটেম খেয়েছিলাম পরে, তো তাই জন্য এখন আর একদম খিদে নেই, একটা এক প্লেট জাস্ট নুডলস অর্ডার দিয়েছি, তো ওটাই এখন খেয়ে নেবো। হচ্ছে নুডলস 1 প্লেট, পুরো প্লাস্টিক দিয়ে পুরো র‍্যাপ করা ছিল, সাথে 2টো সসের বোতল দিয়ে গেছে, আর স্পুন ফর্ক সব দিয়েছে, টিস্যু পেপার দিয়েছে। তো এদের সার্ভিসটা খুব ভালো, যেটা বলেছিলাম আগে, এখানে যারা আছে যারা মানে স্টাফ আছে ভালো, তাদের ব্যবহারও খুব ভালো আর সার্ভিসও খুব ভালো, আমার তো বেশ ভালো লেগেছে। তো এটা একটু খেয়ে দেখি কেমন, এটাকে খুব একটা ভালো বলতে পারবো না, ওকে ঠিকঠাক আছে, মানে চলে যায় আর কি, মানে ফ্রেশ জিনিস, এক ফেক সব একদম ফ্রেশ সুন্দর করে বানিয়েছে, কিন্তু একটু টেস্টে একটু কমতি আছে ওইটাই, তাই জন্য খুব একটা ভালো বলতো না, চলে যায়। গুড মর্নিং বন্ধুরা, এখন হেলদি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা সেরে আমরা যাব মূর্তি নদী দেখতে। তো ব্রেকফাস্টটা ডাইনিংয়ে বসে করতে হয়, ওটা বাইরে করা যায় না, আর তারপরে চাটা আমরা রিকোয়েস্ট করলাম, এখানে বাইরে বসে অ্যাকচুয়ালি বসার জন্য এই জায়গাগুলো দিয়েছে, এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে না, তো আমরা চাটা রিকোয়েস্ট করলাম, তো চাটা আমাদের এখানে দিয়ে গেল, এই খোলা পরিবেশে সুন্দর জায়গায় বসে এখন চা খাবো, চারিদিকে দৃশ্য দেখবো। চলে এসেছি সেই মূর্তি নদীতে,
আমার দেখতে পাচ্ছ জল খুবই কম আছে। ওই হচ্ছে সেই জায়গা যেখান থেকে আমরা নেমে এগুলো পেরিয়ে এত দূরে এসেছি। ওইদিকে অল্প একটু জল ছিল, কিন্তু একটু নোংরা নোংরাও ছিল, কারণ তো জানোই লোকজন নোংরা করে রাখে। তো এই মাঝখানের এই খরা জায়গাটা পেরিয়ে এই পাশে আসলে এখানটাতে দেখো কত সুন্দর জলের আওয়াজ পাচ্ছ আশা করি তোমরা। এই হচ্ছে সেই মূর্তি নদী, ওদিকে অনেকটা দেখা যাচ্ছে। ওই যে ওইদিকে এখানে জায়গাটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। তবে যদি একটু পরিষ্কার রাখতো লোকে, ওই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের বোতল পড়ে আছে, এখানে একটা বিয়ারের বোতল পড়ে রয়েছে, আর তো এইসব রয়েছেই। এই হচ্ছে অবস্থা, কিন্তু জলটা যেহেতু বয়ে চলেছে তাই জলটা খুব পরিষ্কার দেখো। মজা লাগবে, তবে আজকে সূর্যি মামা একটু গাদ্দারি করে দিল, কারণ চারিদিকে মেঘ পড়ে রয়েছে, সূর্যটা ঠিক ওঠেইনি। এখন একটু হালকা হালকা দেখা যাচ্ছে, একদম হালকা। তবে এখন যদি একটু রোদ উঠত তাহলে এই দৃশ্যটা আরও মনোরম লাগবে। এই সুন্দর মনোরম পরিবেশে মূর্তি নদীতে বেশ কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা জানতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে, দেখতে থাকো বং কাপল ট্রাভেলার, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।